আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। শ্যামল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী, চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশের মধ্যে রয়েছে, অর্থাৎ প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশ থেকে আমরা আজকে আলোচনা করব। আর আজকের এই আলোচনা শেষে যে বিষয়গুলো আমরা জানতে পারবো, শিখতে পারবো, তা এবার আমরা দেখে নিচ্ছি। আজকের আলোচনা শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, শিখতে পারবো, আমরা স্লাইডের মাধ্যমে সেগুলো দেখে নিচ্ছি। এবার ইমানে মজমাল সম্পর্কে বলতে পারবো, অর্থাৎ ইমানে মজমালটা কি, ইমানে মজমাল সম্পর্কে আমরা বলতে পারবো, জানতে পারবো, ব্যাখ্যা করতে পারবো, বিশ্লেষণ করতে পারবো। ইমানে মফাসসাল এর বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবো, অর্থাৎ ইমানে মফাসসালের বিষয়বস্তু কয়টি আর ইমানে মফাসসাল দ্বারা কয়টি বিষয়বস্তুকে সাব্যস্ত করা হয়, সেই বিষয়বস্তুগুলো কি কি, সাতটি বিষয় রয়েছে, সাতটি বিষয় দ্বারা কোনটাকে কি দ্বারা প্রমাণিত করা হয় সেইটা আমরা জানতে পারবো, বলতে পারবো বা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো, ইমানে মজমাল বলতে পারবো। আমরা ইমানে মজমাল অবশ্যই শিখবো এবং বলতে পারবো, জানতে পারবো, ইমানে মফাসসাল বলতে পারবো, অর্থাৎ ইমানে মফাসসাল, ইমানে মজমাল আর ইমানে মফাসসাল দুইটা আমরা কি বলতে পারবো, শিখতে পারবো, জানতে পারবো, তাই না বন্ধুরা? এবার দেখা যাক তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো কি কি। আজ আমরা আলোচনা করব ইমানে মজমাল, অর্থাৎ সংক্ষিপ্ত বিষয় নিয়ে। ইমান অর্থ বিশ্বাস আর মজমাল অর্থ হলো সংক্ষিপ্ত, তাহলে ইমানে মজমাল হলো সংক্ষিপ্ত বিশ্বাস, এই সংক্ষিপ্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর দুই নম্বরে আমরা ইমানে মুফাসসাল, ইমান মানে বিশ্বাস আমরা জানি, মুফাসসাল মানে বিস্তারিত, অর্থাৎ বিস্তারিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ইমানে মুফাসসালের অংশ সময় ইমানে মুফাসসালের কয়টি অংশ রয়েছে, কয়টি বিষয়বস্তু রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কি আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, আমরা এবার আলোচনার দিকে যাই। আলোচনায় শুরুতে আমরা দেখতে পাবো যে ইমানে মজমাল, আমরা আগে জেনে নেই যে ইমান শব্দের আরবি শব্দ, ইমান শব্দের কি শব্দ, আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বিশ্বাস। ইমান শব্দের অর্থ বিশ্বাস, তোমরা জানো বন্ধুরা ইমান শব্দের অর্থ, জানো না, অবশ্যই জানো তোমরা, ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। আর মজমাল এটাও আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে সংক্ষিপ্ত, ছোট, অর্থাৎ সংক্ষিপ্ত বিশ্বাস। অর্থাৎ ইমানে মজমাল অর্থ হচ্ছে যে সংক্ষিপ্ত বিশ্বাস, কি বিশ্বাস, সংক্ষিপ্ত বিশ্বাস। তাহলে আমরা শুরুতে ইমানে মজমালটা একটু পড়ে নেই, সবাই তোমরা আমার সাথে পড়ো, আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। আবার আমরা ইমানে মুফাসসালটা আমরা পড়ে নিই, ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে সাথে পড়ো, আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমরা ইমানে মজমালটা পড়লাম, অবশ্যই বন্ধুরা তোমরা সুন্দর করে ভালোভাবে বাসায় ইমানে মজমালটা পড়বে এবং মুখস্থ করে নেবে। তাহলে আমরা ইমানে মজমালের অর্থ এবার দেখে নিই। আগেই আমরা জেনেছি যে ইমান অর্থ বিশ্বাস আর মজমাল অর্থ সংক্ষিপ্ত, তাহলে সংক্ষিপ্ত বিশ্বাস, অর্থাৎ ইমানে মজমাল অর্থ হলো সংক্ষিপ্ত বিশ্বাস। আমরা ইমানে মজমাল জানলাম, এখন ইমানে মজমালের অর্থ আমরা জানি, আমানতু বিল্লাহ মানে, আমানতু মানে কি, আমি ইমান এনেছি, আমি ইমান আনলাম কার উপর, বিল্লাহ আল্লাহর উপর, কার উপর, আমি ইমান আনলাম আল্লাহর উপর। কামা, কামা মানে কি, তেমনি বা যেমন, হুয়া কামা হুয়া বি আসমা ইহি তেমনি বা তেমনি যেমন, তেমনি বা কি, যেমন আছেন তিনি, কে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তেমনি যেমন আছেন, কে আল্লাহ রাব্বুল আলামিন, তার সব নাম ও গুণাবলীর উপর। তাহলে আসমা উন মানে হলো নাম ও সিফাত মানে গুণাবলী, তাহলে আমরা ইমান আনলাম কার উপর, আল্লাহর উপর, যেমনি তেমনি
যেমন আছেন তিনি, অর্থাৎ তিনি যেমন ছিলেন তেমনই আছেন, তার সব নাম ও গুণাবলীর উপর, তার সব নাম ও কার উপর, গুণাবলীর উপর। অকাবিলতু জামিয়া আহকামিহি ও আরকানিহি, অর্থাৎ অকাবিলতু জামিয়া তার সমস্ত বিধিবিধান, কি তার সমস্ত বিধিবিধান আমরা মেনে নিলাম, তার সমস্ত হুকুম আহকাম আমরা কি, তার সমস্ত হুকুম আহকাম বিধিবিধান আমরা কি নিলাম, মেনে নিলাম। তাহলে আমরা ইমান আনলাম কার উপর, আল্লাহ রাব্বুল আলামিনের উপর, ঠিক তেমনি যেমন আছেন তিনি, অর্থাৎ তিনি আগে থেকে যেরকম ছিলেন তেমনই আছেন, তার সব নাম এবং গুণাবলীর উপর। আসমা উন মানে নাম, সিফাত মানে গুণাবলী, অর্থাৎ তার নাম এবং গুণাবলীর উপর আমরা কি আনলাম, ইমান আনলাম আর মেনে নিলাম তার সমস্ত হুকুম আহকাম বিধিবিধানকে। তাহলে ইমানে ইমানে মজমাল দ্বারা আমরা কি, ইমানে মজমালের অর্থ আমরা এটাই পেলাম। দেখি আমরা ইমানে মজমালের শাব্দিক অর্থ আমরা পড়লাম, ইমানে মজমালের পারিভাষিক অর্থটা কি বলা হচ্ছে দেখি। দেন ইসলামের মূল বিষয়গুলোকে, ইসলামের মূল বিষয়গুলোকে কি করা, সংক্ষেপে বিশ্বাস ও স্বীকার করা কি, অর্থাৎ ইমানের ইসলামের মূল বিষয়গুলোকে সংক্ষেপে বিশ্বাস ও স্বীকার করা কি বলা হচ্ছে ইমানে মজমাল। যেহেতু সংক্ষিপ্ত বিশ্বাস করতে পারে, কি বিশ্বাস করতে হবে, সংক্ষিপ্ত বিশ্বাস করতে হবে, সেই ক্ষেত্রে আমরা কি করতেছি যে ইমানের মূল বিষয়গুলোকে সংক্ষেপে বিশ্বাস ও মনপ্রাণে সংক্ষেপে বিশ্বাস ও স্বীকার করা কি ইমানে মজমাল বলা হচ্ছে। ইমানের মূল বিষয়গুলোকে সংক্ষেপে বিশ্বাস ও স্বীকার করা কি বলা হচ্ছে ইমানে মজমাল। ইমানে মজমাল দ্বারা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কথায় ইমানের ঘোষণা দেওয়া হয়, কি করা হয়, ইমানে মজমাল দ্বারা সংক্ষিপ্ত কথায় ইমানের ঘোষণা দেওয়া হয়। আমাদের মাবুদ মহান আল্লাহ রাব্বুল আলামিন, কি আমাদের মাবুদ মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার সাথে কারো তুলনা হয় না, তিনি কি, তার অনেক গুণবাচক নাম রয়েছে যার গুণবাচক নামের সাথেও কারো কি হয় না, তুলনা হয় না, তার সত্তার সাথেও কারো তুলনা হয় না। তিনি যেমন আছেন তেমনি থাকবেন, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, এবং তিনি শুরু থেকে ছিলেন, অর্থাৎ শুরু থেকে ছিলেন শেষ পর্যন্ত তিনি থাকবেন, এইটা হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে আমরা ইমান আনলাম সেটার একটা বড় পরিচয়। অর্থাৎ আল্লাহ তাআলা গুণের সাথে কারো তুলনা হয় না, আল্লাহ তাআলা বলেন তার মতো কোনো কিছুই নেই, অর্থাৎ কি আল্লাহ রাব্বুল আলামিনের মতো কোনো কিছুই নেই। একজন মুমিন মুসলিম, একজন মুমিন মুসলিমকে আল্লাহ তাআলার এক সত্তায় বিশ্বাস করতে হবে। আমরা যে মুমিন মুসলিম, আমাদেরকে এক সত্তায় আল্লাহ রাব্বুল আলামিন যে এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তার গুণাবলী, তার হুকুম আহকাম বিধিবিধান আমাদেরকে কি মেনে চলতে হবে। আমাদের জন্য যা গ্রহণ করা ভালো সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, আর যা গ্রহণ করা খারাপ বর্জনীয় সেইগুলো আমাদেরকে বর্জন করতে হবে। ইমানে মজমাল অর্থাৎ খুব সংক্ষিপ্ত বিষয়বস্তু, কিন্তু ইমানে মজমাল খুব সংক্ষিপ্ত বিষয়বস্তু কিন্তু আর বিষয়বস্তুটা কি ব্যাপক। ইমানে মজমালটা অনেক সংক্ষিপ্ত কিন্তু আর বিষয়বস্তুটা কি অনেক ব্যাপক বিস্তৃত, হ্যাঁ তাৎপর্য গভীর। তাহলে আমরা ইমানে মজমাল দ্বারা দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাবুদ, তিনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তিনি সবসময় আছেন থাকবেন, তার গুণাবলী নামের সাথে কারো তুলনা হয় না, এবং তার যে সিফাত অর্থাৎ গুণাবলী রয়েছে সেইগুলোর সাথে কি কারো তুলনা হয় না, তিনি শুরু থেকে ছিলেন শেষ পর্যন্ত থাকবেন, হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। অর্থাৎ কি কোন বিষয়গুলো ভালো সেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে, আর কোন বিষয়গুলো বর্জনীয় সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। এইগুলো আমরা কোথা থেকে পেলাম, ইমানে মজমাল থেকে পেলাম, তাই না বন্ধুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মতো কোনো কিছু নেই, আল্লাহ রাব্বুল আলামিনের মতো কোনো কিছু নেই, অর্থাৎ তিনি যদি কোনো একটা ইচ্ছা করেন তাহলে সেই ইচ্ছা তিনি সাথে সাথে প্রতিফলিত করতে পারেন, তাই না বন্ধুরা। তাহলে অবশ্যই আমরা ইমানে মজমাল দ্বারা কি বললাম, সংক্ষিপ্ত বিশ্বাস, অর্থাৎ সংক্ষিপ্ত বিশ্বাস, কিন্তু ইমানে মজমালের যে সংক্ষিপ্ত বিশ্বাস আমরা জানলাম, কিন্তু বিষয়বস্তুটা ব্যাপক, বিষয়বস্তুটা ব্যাপক, তাৎপর্য গভীর। অর্থাৎ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সত্তায়, সত্তায় কি হব, সত্তায় ও গুণাবলীতে আমরা বিশ্বাস করব, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বিধিবিধান দিয়েছেন সেগুলো আমরা মেনে চলবো, তাই না বন্ধুরা। তাহলে আমরা জানলাম যে ইমানে মজমাল অর্থ হলো সংক্ষিপ্ত বিশ্বাস, ইমান অর্থ বিশ্বাস, আর মজমাল অর্থ হলো সংক্ষিপ্ত, আর ইমানে মজমাল অর্থ হচ্ছে সমষ্টিগত অর্থ হচ্ছে যে সংক্ষিপ্ত বিশ্বাস, আর ইমানে মজমালের পারিভাষিক অর্থ যেটা আমরা দেখলাম, ইসলামের মূল বিষয়গুলোকে বিশ্বাস করা এবং স্বীকার করা, ইসলামের মূল বিষয়গুলোকে সংক্ষেপে বিশ্বাস করা, ইসলামের মূল বিষয়গুলোকে সংক্ষেপে বিশ্বাস করা আর স্বীকার করাকেই বলা হচ্ছে ইমানে মজমাল। আর ইমানে মজমাল আমরা দেখলাম বন্ধুরা, এবার আমরা দেখি যে ইমানে মুফাসসাল, ইমানে মুফাসসাল আমরা জানি যে ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস, আর মুফাসসাল এটার অর্থ হলো বিস্তৃত। আগে আমরা মজমাল জানলাম সংক্ষিপ্ত, এবার মুফাসসাল অর্থ হলো বিস্তৃত বা বিশাল। তাহলে
ইমানি মুফাসসাল অর্থ হচ্ছে যে বিস্তৃত বা বিস্তারিত বিশ্বাস। এবার আমরা বিস্তারিত বিশ্বাস করবো, সংক্ষিপ্ত বিশ্বাস করেছিলাম আমরা, সংক্ষিপ্ত বিশ্বাস করেছিলাম এবং স্বীকার করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার গুণাবলীর সাথে কারো কোনো গুণাবলীর মিল নাই, আল্লাহ রাব্বুল আলামিনের মতো আর কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন বিধি বিধান আমরা মেনে চলবো, এগুলো আমরা বিশ্বাস করেছিলাম সংক্ষিপ্ত আকারে। এবার আমরা বিশ্বাস করবো কি বিস্তারিত আকার। তাহলে আমরা শুরুতেই আমরা পড়ে নেই যে ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, সরি আমরা পড়ে নিচ্ছি ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা আবার পড়ে নিচ্ছি যে ইমানে মুফাসসাল, ইমানে মুফাসসাল আমরা আবার পড়ছি, তোমরা সবাই আমার সাথে সেটা পড়ো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। অর্থাৎ ইমানে মুফাসসাল দ্বারা সাতটি বিষয় রয়েছে, যে সাতটি বিষয়বস্তু রয়েছে ইমানে মুফাসসালের। আমরা পর্যায়ক্রমে সাতটি বিষয়গুলো জেনে নেব। তার আগে আমরা জেনে নেই যে ইমানে মুফাসসালের অর্থ আমানতু বিল্লাহ, অর্থাৎ কি ইমান আনলাম আমরা, আমরা কার পরিমাণ আনলাম, আল্লাহর পরিমাণ আনলাম। তারপরে ও মালাইকাতি, মালাইকান মানে ফেরেশতা, আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাগুলো রয়েছে তাদের উপর আমরা কি আনলাম, ইমান আনলাম। ও কুতুবিহি, তার কিতাব সমূহ, অর্থাৎ আসমান কিতাব যে 104টা রয়েছে সেই সমস্ত কিতাবগুলোর উপর আমরা কি আনলাম, ইমান আনলাম। ও রসুলিহি, এবং তার রসুলগণ, যে নবী রাসুল যারা এসেছেন তাদের প্রতি আমরা কি রাখলাম, ইমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির মানে কি শেষ দিবস, অর্থাৎ আমাদের মৃত্যুর পরে যে আমাদের হাসরে, কিয়ামতের ময়দানে হাসরে হিসাব নিকাশ হবে সেই দিনের পরে আমরা কি ইমান আনলাম। হ্যাঁ, তাহলে ওয়াল কদরি ওয়াল খাইরিহি, আমাদের তাকদিরে যে ভালো মন্দ রয়েছে, কখনো ভালো হয় কখনো মন্দ হয়, সেটার পরে আমরা কি রাখবো, ইমান আনবো বা বিশ্বাস রাখবো। ওয়াল কদরি ওয়াল খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ভাগ্যে যেটা রয়েছে তার পরে আমরা কি ইমান আনলাম। হ্যাঁ, ওয়াল বাসি বাদাল মাউত, এবং মৃত্যুর পরে যে আমাদেরকে আবার জীবিত হতে হবে এই বিষয়টির উপর আমরা কি ইমান আনলাম। তাহলে ইমানে মুফাসসাল দ্বারা কয়টি বিষয়ের উপর আমরা ইমান আনবো, সাতটি বিষয়ের উপর। আমরা দেখে নিলাম যে আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপর ইমান আনলাম, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি তার কিতাব সময়ের উপর, ওয়া রুসুলিহি তার রসুল সময়ের উপর, ওয়াল ইয়াউমিল আখির অর্থাৎ শেষ দিবস কিয়ামতের দিনের প্রতি আমরা কি বিশ্বাস বা ইমান আনলাম, অল কদরি ওয়াল খাইরিহি, অল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ভাগ্যে যা নির্ধারণ করা আছে বা যা নির্ধারিত রয়েছে তার উপর আমরা কি বিশ্বাস আনলাম। আল বাসি বাদাল মাউত, সর্বশেষ আমরা বিশ্বাস আনলাম কিসের, ইমান আনলাম কার উপর, আমরা যে মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত করা হবে, আবার আমাদের কবরের সওয়াব জান্নাত নেওয়ার জন্য যে আমাদেরকে জীবিত করা হবে, মৃত্যুর পর যে আবার আমরা জীবিত হব, কিয়ামতে হাসর নাসর হবে সেখানে আমাদেরকে আমাদের হিসাব দিতে হবে, এই জন্য যে আমাদেরকে জীবিত করা হবে, জীবন দান করা হবে, সেটার প্রতি আমরা কি আনলাম, ইমান আনলাম। তাহলে আমরা দেখলাম যে ইমানে মুফাসসাল বিস্তারিত বিশ্বাস, ইমানে মুফাসসাল আমরা পড়লাম, ইমানে মুফাসসাল দ্বারা সাতটি বিষয়ের প্রতি কি আনা হয়, ইমান আনা হয় সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখি যে পর্যায়ক্রমে যে সাতটি বিষয়ের প্রতি আমরা ইমান আনলাম, অর্থাৎ ইমানে মুফাসসাল, ইমানে মুফাসসাল আমরা সাতটি বিষয়ের প্রতি ইমান আনলাম। কয়টি বিষয়ের প্রতি? সাতটি বিষয়ের প্রতি, আল্লাহর প্রতি, কার প্রতি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। দ্বিতীয় নম্বর আমরা দেখতে পাচ্ছি ফেরেশতা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন এই ফেরেশতাদের প্রতি আমরা কি ইমান আনলাম। তৃতীয় নম্বরে কিতাব, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে বিভিন্ন নবী রাসূলের উপর যে কিতাব অবতীর্ণ করেছেন মানুষের হেদায়েতের জন্য, এই কিতাবগুলোর প্রতি আমরা কি রাখলাম, ইমান আনলাম। রাসূলগণ যারা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ডাকতেন, মানুষদেরকে ভালো পথে ডাকতেন, মন্দ কাজ করতে নিষেধ করতেন, যাদের প্রতি আসমানে কিতাব এসেছিল তারা রাসূল, এই রাসূলগণের প্রতিও আমরা ইমান আনলাম। শেষ দিবস, অর্থাৎ শেষ দিবস বলতে কি বন্ধুরা, এই যে আমাদের মৃত্যুর পর অনেক বছর কবরে থাকার পরে যে আমাদের কিয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে, আমাদের হাসর নাসর হবে, আমাদের হিসেব কিতাব হবে, সেইগুলোর প্রতি আমরা কি আনলাম, ইমান আনলাম। তাকদীর, তাকদীর মানে কি আমাদের ভাগ্য, আমাদের ভাগ্য অনেক সময় আমরা কি করি, হতাশ হয়ে যাই। অথচ আল্লাহ বলেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, তাই না বন্ধুরা, আমরা হতাশ হব না, কারণ হতাশা মানুষকে নিরাশা করে। এই জন্য আমরা তাকদীরের প্রতি আমরা বিশ্বাস রাখবো, তাকদীরের প্রতি কি রাখবো, বিশ্বাস রাখবো, আর আর তাকদীরের প্রতি আমরা কি রাখবো, ইমান আনবো। সাত নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি যে মৃত্যুর পরে
পুনরুত্থান অর্থাৎ মৃত্যুর পরে যে আমরা জীবিত হব, মৃত্যুর পরে যে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আমাদেরকে জীবিত করবেন আমাদের হিসাব কিতাব নেওয়ার জন্য, এটার প্রতি আমরা কি রাখবো, বিশ্বাস রাখবো বা ইমান আমাদের আনতে হবে। তাহলে আমরা অবশ্যই ইমান ধরবো যে সাতটি বিষয়ের প্রতি আমরা কি ইমান আনবো, আনবো না বন্ধুরা, অবশ্যই সাতটি বিষয়কে আমরা বিশ্বাস করব এবং বিশ্বাস করার পরে আমরা কি হব, ইমান দেখবো, আমরা হব মুমিন। তাহলে আমরা দেখে নিলাম যে ইসলামের প্রথম বিষয়টি হচ্ছিল কি, আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবো কি, আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি সবসময় আছেন, থাকবেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি কি যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি সবকিছু দেখেন, শোনেন এবং বোঝেন, তিনি আমাদেরকে পরিচালিত করেন, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের খাদ্য দাতা, তিনি আমাদের হায়াত মৌতের মালিক, হায়াত মৌতের মালিক না, তিনি সবকিছুর মালিক, তিনি সব অনেক কিছু সৃষ্টি করেছেন, তার মধ্যে আমরা আশরাফুল মাখলুকাত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা কাউকে কি শরীক করবো না, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার সাথে কারো তুলনা হয় না, এইটা আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখবো, আল্লাহ রাব্বুল আলামিনের, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত আপদ বিপদ থেকে তিনি আমাদেরকে কি করেন, রক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতি সন্তুষ্ট থাকে সেই বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কেননা তিনি আমাদেরকে বলেছেন যে আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি কিসের জন্য, কিসের জন্য, তার ইবাদতের জন্য। আমরা একসময় ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকেই ছিলেন, তিনি শেষ পর্যন্ত থাকবেন এবং দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে, তারপরও কি আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন, কেননা তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, হ্যাঁ, তার মৃত্যু নাই, তিনি ঘুমান না, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন যে এক, অদ্বিতীয়, তার সমস্ত ক্ষমতার মালিক, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কি করব, বিশ্বাস করব। দ্বিতীয় নম্বর ছিল ও মালাইকাতিহি, মালাইকা মানে কি ফেরেশতা, মালাইকা মানে ফেরেশতা, ফেরেশতারা কিসের তৈরি, নূরের তৈরি, কিসের তৈরি বন্ধুরা, নূরের তৈরি, নূর মানে আলো, নূর মানে আলো, তাহলে ফেরেশতারা নূরের তৈরি, নূর মানে আলো। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ফেরেশতাকে বিভিন্ন কাজে নিয়ে যেতে করে রেখেছেন, তাই না, ফেরেশতাদের খাদ্যের প্রয়োজন হয় না, খানা খাওয়ার প্রয়োজন হয় না, পানাহারের প্রয়োজন হয় না, ফেরেশতাদের খাদ্য হলো কি আল্লাহর জিকির, ফেরেশতাদের খাদ্য আল্লাহর জিকির, তারা সদা সর্বদা আল্লাহর জিকির করেন, আল্লাহর হুকুম তারা অমান্য করেন না, আল্লাহ তাদেরকে যে কাজে নিয়ে যেতে করে রেখেছেন তারা সবসময় সেই কাজটাই করে, অর্থাৎ আল্লাহর হুকুমের বা আল্লাহর বিধিবিধানের তারা কখনো কি করেন না, অমান্য করেন না, এই জন্য তারা ফেরেশতা, সদা সর্বদাই তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নিয়ে যেতে রয়েছেন। আমরা চারজন ফেরেশতার নাম আমরা জানি, যে ফেরেশতা প্রধান প্রধান চারজন ফেরেশতা রয়েছে, সেই ফেরেশতাগুলোর নাম আমরা জানি না বন্ধুরা, অবশ্যই আমরা জানি, তোমরাও জানো যে চারজন ফেরেশতা রয়েছেন, হযরত জিব্রাইল আলাইহিস সালাম, আল্লাহু আকবার, জিব্রাইল আলাইহিস সালামের দায়িত্ব কি, জিব্রাইল আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছেন তিনি নবী রাসূলগণের কাছে আল্লাহর ওহী নিয়ে আসতেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বাণীগুলো নবী রাসূলদের কাছে পৌঁছানো হতো সেইগুলো নিয়ে তিনি কোথায় আসতেন, নবী রাসূলদের কাছে, অর্থাৎ ওহী পৌঁছানোর দায়িত্ব ছিল হযরত জিব্রাইল আলাইহিস সালামের। দুই নম্বর হযরত মিকাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব কি ছিল, তিনি জীবের জীবিকা বন্টন ও মেঘ বৃষ্টির দায়িত্বে তিনি থাকেন, জীবের জীবিকা বন্টন, আমরা কি খাদ্য খাবো না খাবো, কি গ্রহণ করবো না করবো, এই যে আমাদের খাদ্যের দায়ভার গ্রহণ করেছিলেন, দায়ভার গ্রহণ করেছেন কে, হযরত মিকাইল আলাইহিস সালাম, এবং আসমান থেকে মেঘ থেকে কখন বৃষ্টি বর্ষণ হবে এই দায়িত্বটা কার রয়েছে, হযরত মিকাইল আলাইহিস সালামের, তাই না বন্ধুরা। হযরত আজরাইল আলাইহিস সালাম, তিন নম্বর হযরত আজরাইল আলাইহিস সালাম, তিনি আল্লাহর হুকুমে জীবের জান কবজ করেন, আল্লাহু আকবার, অর্থাৎ আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর জীব জান তিনি কবজ করবেন, জান বের করে নেবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর এই মৃত্যুর স্বাদটা গ্রহণ করাবেন কে, হযরত আজরাইল আলাইহিস সালাম, তিনি প্রত্যেকটা প্রাণীর শরীর থেকে তিনি তার জীবনটা বের করে নেবেন, কি করে নেবেন, তার জীবনটা বের করে নেবেন, নিয়ে তাদেরকে মৃত্যুর মুখে পতিত করবেন, এই দায়িত্ব নিয়ে আছেন হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তিনি আল্লাহর হুকুমে কি সিংহায় ফুঁক দিবেন, এই সিংহা ধরে অনেকদিন ধরে তিনি দাঁড়িয়ে আছেন, যখনই তিনি সিংহায় আল্লাহর হুকুমে ফুঁক দিবেন তখনই শুরু হবে কি কিয়ামত, আর এই কিয়ামত হবে, কিয়ামত প্রথম সিংহায় ফুঁক দেবেন, সাথে সাথে যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফুঁক দিবেন, দেওয়ার সাথে সাথে সমস্ত সৃষ্টিকুল ধ্বংস হয়ে যাবে, আল্লাহু আকবার, ধ্বংস হয়ে ধ্বংসে পরিণত হবে, দ্বিতীয় ফুঁ দিবেন তখন সবকিছুই জীবন ফিরে পাবে,
অর্থাৎ ছোটাছুটি করতে শুরু করবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, কিয়ামতের মাঠে, হাশরের মাঠে, ইয়া নফসি আমার কি হয় না হয় এইগুলো বলে তারা দৌড়াদৌড়ি শুরু করবে। একদল ফেরেশতা আছেন যারা কি করেন, মানুষের ভালো মন্দ লিপিবদ্ধ করে রাখে, তাদেরকে কি বলা হয়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। অর্থাৎ ভালো মন্দ লেখার জন্য দুইজন ফেরেশতা রয়েছেন, একজন কিরামান আর একজন কাতিবিন, তারা মানুষের ভালো মন্দ গুলো লিপিবদ্ধ করেন। আর দুইজন রয়েছেন মুনকার নাকির, আল্লাহু আকবার। সম্মানিত কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখকগণ, তারা কি কিরামান কাতিবিন, তারা সম্মানিত লেখকগণ, আল্লাহর হুকুমে তারা মানুষের সমস্ত ভালো মন্দ গুলোকে কি দুই ঘাড়ে দুইজন আছেন তারা লিপিবদ্ধ করে রাখেন। যখন আমরা ভালো করি ভালো লিপিবদ্ধ করে রাখেন, খারাপ কাজ করলেও খারাপ কাজ কি লিপিবদ্ধ করে রাখেন, তাই না বন্ধুরা? আর আমাদের জন্য আরো দুজন ফেরেশতা, যেমন আমরা মৃত্যুবরণ করব, মারা যাব, সেই সময় কবরে আসবেন দুইজন ফেরেশতা মুনকার নাকির, তারা আমাদের কবরের সওয়াল জবাব গুলো নেবেন। আমরা যদি সঠিকভাবে কবরের উত্তর দিতে পারি, সওয়ালের জবাব দিতে পারি, প্রশ্নের উত্তর দিতে পারি, তাহলে আমরা যাবো জান্নাতে, না দিতে পারলে আমরা থাকবো চিরস্থায়ীভাবে জাহান্নামে। অনেক কষ্টের বিষয়, অবশ্যই আমরা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবো, ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করে আমরা আল্লাহর কাছে জান্নাত চাইবো, তাই না বন্ধুরা? তৃতীয় বিশ্বাস ছিল যে কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব অবতীর্ণ করেছেন সেইগুলোর প্রতি আমরা কি বিশ্বাস রাখবো। আল্লাহ তাআলা নবী রাসূলগণের কাছে ওহী পাঠিয়েছেন, ওই ওহীর ওহী হলো আল্লাহর বাণী। ওহী হলো কি? আল্লাহর বাণী। আল্লাহর বাণীর সমষ্টিকে বলা হচ্ছে আসমানের কিতাব। আল্লাহর বাণীর সমষ্টিকে বলা হচ্ছে আসমান কিতাব। আসমানের কিতাব আছে মানুষের জন্য হেদায়েতের জন্য। আসমানের কিতাব আছে কি? মানুষের জন্য হেদায়েত, হেদায়েত মুক্তির কথা। আসমানের কিতাব 104 খানা, আসমানের কিতাব কয়খানা? 104 খানা, তার মধ্যে 4 খানা বড় আর 100 খানা ছোট। ছোট গুলোকে বলা হয় সহিফা, ছোট গুলোকে কি বলা হয় সহিফা। সহিফা অর্থ হলো কি? পুস্তিকা। তাহলে বড় বড় আসমানি কিতাব আমরা জানি যে বড় বড় আসমানি কিতাব গুলো কার উপর কোন গ্রুপে নাজিল হয়। তাওরাত হজরত মুসা আলাইহিসাল্লামের উপর নাজিল হয়েছিল। কার উপরে? হজরত মুসা আলাইহিসাল্লামের উপরে। জাবুর হজরত দাউদ আলাইহিসাল্লামের উপরে নাজিল হয়েছিল। ইঞ্জিল হজরত ঈসা আলাইহিসাল্লামের উপর নাজিল হয়েছিল। কোরআন মাজিদ নাজিল হয় কার উপর? সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল আল কোরআনুল কারীম। তাহলে আমরা জানলাম যে বড় বড় আসমানি 4 খানা কিতাব 4 জন নবী রাসূলের উপর কি নাজিল হয়েছিল। ইসলামের ইমানের চতুর্থ বিষয় হচ্ছে নবী রাসূলগণের বিশ্বাস। অর্থাৎ নবী রাসূলগণ যে মানুষদেরকে হেদায়েতের জন্য এসেছেন, তারা মানুষদেরকে হেদায়েতের জন্য আল্লাহর পথে ডেকেছেন, এটা আমাদেরকে কি বিশ্বাস করতে হবে। আমরা নবীদের আদর্শে আদর্শিত হব, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অর্থাৎ কি? তোমরা আমাদের রসুল, জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমাদের জন্য হলো সর্বোত্তম জীবন আদর্শ, তাই না বন্ধুরা? পঞ্চম বিষয়, তোমরা এই বিষয়গুলোকে আরো ভালোভাবে বাসায় পড়ে নেবে। পঞ্চম বিষয় হচ্ছে শেষ দিবসে বিশ্বাস। অর্থাৎ শেষ দিবস আমাদেরকে যে মৃত্যুর পরে কবর, হাসর, নাজর, মিজান, হাসর, নাসর, মিজান, ফুলসিরাত রয়েছে, এগুলো পড়তে আমাদেরকে কি বিশ্বাস রাখতে হবে। কারণ মৃত্যুর পরে আমরা কবরে যাব, কবর থেকে অনন্তকাল কতদিন থাকতে হবে জানি না। এই কবরে থাকার পরে আমাদের জন্য কিয়ামতের ব্যবস্থা করবেন আল্লাহ। কিয়ামতের ময়দানে আমরা এনএফসি এনএফসি বলতে হবে। তারপরে কিয়ামতের পরে হাসরের মাঠ, যেখানে আমাদের হিসাব কিতাব হবে। হিসাব কিতাব হওয়ার পরে শেষ ফয়সালা, শেষ বিশ্বাস হবে, শেষ ফয়সালা হবে আমাদের, অর্থাৎ আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব, তাই না বন্ধুরা? আমরা জানি যে অনেক নবী রাসূল এসেছেন। আমরা সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিসসালাম, আর সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বশেষ নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাসূলগণ নিঃস্বার্থে নিঃস্বার্থে মানুষের কল্যাণের জন্য তারা কাজ করেছেন। পবিত্র কোরআনুল কারিমে 25 জন নবী রাসূলের নাম রয়েছে। কতজন? পবিত্র কোরআনুল কারিমে 25 জন নবী রাসূলের নাম রয়েছে। মুশে বন্ধুরা, নবী রাসূলের নামগুলো আমরা কি মুখস্থ করে নিব সবাই, ঠিক আছে? আমরা বারবার নবী রাসূলের নামগুলো পড়ব, কারণ নবী রাসূলের প্রতি বিশ্বাস করা হচ্ছে ইমানের অঙ্গ। হ্যাঁ, পঞ্চম বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি, ইমানের পঞ্চম বিষয় শেষ দিবসে বিশ্বাস। আমরা জানলাম যে শেষ দিবসে আমাদেরকে অবশ্যই এই দুনিয়ায় চিরদিন বেঁচে থাকবে না, মানুষ কুল্লু নাফসিন যায়কাতুল মওত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যুর সাথে সাথে তার কি হবে? স্থানান্তরিত হবেন তিনি দুনিয়াতে থেকে আখিরাতের পথে তিনি চলে যাবেন। আমাদের সুন্দর পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ছাড়া আর কোনো কিছুই থাকবে না। সবকিছু আমাদের বিশ্বাস রাখতে হবে। মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত করা হবে, আবার আমরা পুনরায় জীবিত হব, আল্লাহর কাছে ফিরে যাব, সেই বিষয়গুলোকে আমাদেরকে কি লক্ষ্য রাখতে হবে, তাই না বন্ধুরা? আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। যেই জীবন অনন্তকাল, যেই জীবনে কোনো সাথী নাই, কোনো বাতিও থাকবে না, দুনিয়ার জীবন অস্থায়ী উপভোগের বস্তু। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু, তাহলে
আখিরাতের জীবন কে আমাদেরকে প্রাধান্য দিতে হবে, তাই না বন্ধুরা? ষষ্ঠ বিষয় হলো তাকদিরে বিশ্বাস, আমরা তাকদিরে বিশ্বাস রাখবো। আমাদের অনেক সময় ভাগ্য নিয়ন্ত্রণ করে আমাদের, এইটা হারাম, ভাগ্য নিয়ন্ত্রণ আমরা করবো। আমাদেরকে ভাগ্য নিয়ন্ত্রিত করে দিয়েছেন কে? ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ভালো খারাপ যাই হোক না কেন, আমরা তাতে কি করব? ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বিশ্বাস রাখবো, কেননা ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন কে? আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। তাই আমাদেরকে তাকদীরের প্রতি, ভাগ্যের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আমাদেরকে সকল ভালো মন্দ সকল কাজে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে হবে। আমাদের তাকদীরকে আমরা মেনে নেবো। তাকদীরে বিশ্বাস মানুষকে অলস করে না। তাকদীরে যখন আমরা বিশ্বাস করবো তখন আমরা কি অলস হব না, তখন আমরা হব কর্মঠ, তখন আমরা হব কি কর্মঠ। ইমানের সপ্তম বিষয় যেটা বন্ধুরা, মৃত্যুর পরে পুনরুত্থান, অর্থাৎ মৃত্যুর পরে যে আমাদেরকে জীবিত করা হবে, আমাদের হিসাব নিকাশ নেওয়া হবে, আমাদের যে আল্লাহ দরবারে ফিরে যেতে হবে, সেইটা আমাদেরকে অবশ্যই অবশ্যই কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আমরা ইহকাল থেকে পরকালীন, ইহকাল থেকে পরকালের পথে পাড়ে জমাবো। এই পরকালের পাড়ে জমতে গিয়ে আমাদের দুনিয়ার জীবনে হিসাব কিতাব গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে, যার ফলে আমরা কি হিসাব নিকাশ শেষে, সাক্ষ্য প্রমাণ শেষে বিচারের দিন আমরা জান্নাত জাহান্নামের ফয়সালা হবে আমাদের জন্য। যেখানে জান্নাতে রয়েছে চরম সুখ আর শান্তি, আর জাহান্নামে রয়েছে চরম কষ্ট, কষ্টের পরে কষ্ট। হ্যাঁ, তাহলে আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যেন আমরা ভালো কাজ করে জান্নাতে যেতে পারি। পুনরুত্থান দিবসকে মানুষকে, পুনরুত্থানের দিবস মানুষকে দায়িত্বশীল করে তোলে। পুরস্কারের আশায় আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত করব, বন্দেগী করব, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দেন, জান্নাত দেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে অবশ্যই আমরা কি করব, আমাদের সাতটি বিষয়ের প্রতি আমরা ভালোভাবে ঈমান আনবো এবং আমরা সেইগুলোর প্রতি কি বিশ্বাস রাখবো। তাহলে এবার আমরা দেখে নেই যে মূল্যায়ন আমরা কি পাচ্ছি। মূল্যায়ন আমরা পাচ্ছি যে এতক্ষণ আমরা ক্লাস করলাম, ক্লাসের শেষে তোমাদের জন্য যে বিষয়গুলো থাকে মূল্যায়ন, আর মূল্যায়ন আমরা কি পাচ্ছি দেখে নেই যে মোফাসসাল অর্থ কি। মোফাসসাল অর্থ হচ্ছে বিস্তারিত বিশ্বাস। মোফাসসাল অর্থ বিস্তারিত, তোমরা অবশ্যই জানো বন্ধুরা। তাহলে বিস্তারিত মোফাসসাল অর্থ বিস্তারিত। ইমানে মজমাল কাকে বলে? ইসলামের মূল বিষয়গুলোকে সংক্ষেপে বিশ্বাস ও স্বীকার করাকেই ইমানে মজমাল বলে। ইমানের মূল বিষয়গুলোকে সংক্ষেপে বিশ্বাস ও স্বীকার করাকেই বলা হয় ইমানে কি মজমাল। তাহলে ইমানে মোফাসসাল তার বিপরীত, ইসলামের মূল বিষয়গুলোকে, ইসলামের মূল বিষয়গুলোকে বিস্তারিতভাবে বিশ্বাস আর স্বীকৃতি দেওয়া কি বলা হয় ইমানে মোফাসসাল। প্রধান ফেরেশতা কয়জন? প্রধান ফেরেশতা হলো চারজন। প্রধান আসমানি কিতাব কয়টি? প্রধান আসমানি কিতাব তোমরা জানো অবশ্যই, প্রধান আসমানি কিতাব চারটি। প্রধান আসমানি কিতাব কয়টি? চারটি। তাহলে আমরা মূল্যায়নে দেখলাম, তাহলে এবার দেখে নিই যে আগামী দিন আমাদের পড়া কি থাকবে। আগামী দিন আমাদের পড়া থাকবে টপ প্লেস না হবে, বড় প্রশ্ন থাকবে 6 ও 7, ছোট প্রশ্ন থাকবে তোমাদের জন্য নোট থেকে 3, 4, 14, 15। ঠিক আছে বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাসায় সুন্দরভাবে ভালোভাবে পড়বে, এবং যে টপিকসটা তোমাদের আলোচনা করলো এটা অনেক গুরুত্বপূর্ণ টপিক, এই বিষয়গুলো তোমরা বাসায় ভালোভাবে বারবার পড়বে, কারণ আমাদেরকে ইমান মজবুত করতে হবে, তাই না বন্ধুরা? আমাদের ইমান মজবুত করতে হবে। কোন কোন বিষয়গুলো জানা থাকলে আমাদের ইমান মজবুত হবে সেইগুলো এই পাঠ্যসূচির মধ্যে বা আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে, তাহলে অবশ্যই আমরা এইগুলো ভালো করে পড়বো, তাই না বন্ধুরা? বন্ধুরা, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমাদের দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।